মানে কি নিয়ে তাদের বিবাদটা হতো? শোনা যাচ্ছে তাহলে চাচা বলছে যে ডিমান্ডের জন্য অত্যাচার করতো। ডিমান্ড লাগে তার গার্জিয়ান নাই, তা করবে না। বাচ্চাটা কি ডিম করে অত্যাচার করে মারি ফেলাইছে? বাচ্চা তুমি শুনে দেখাই তো, এখন মুখ দেখছে অত সংসার পুঁতে দিয়ে ভাষা দিয়ে টাকা দিয়ে সংসারে ওলে সংসার পুঁতে দিয়ে ভাষা দিয়ে টাকা সংসার সংসার বলার টাকা থেকে তুমি আপনার পাশে সব মার দিয়ে তুলে দিয়ে তুই তো আর দিয়ে পালাইছেন মাসে সব তোমার কে মারি আর তুমি তো আর দিয়ে পালাইছে এলে ইন্তা কোনো ব্যাপারে না কি নাম আপনার? যে মারা গেছে তার নাম কি? সে কি হয় আপনার? বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গাদেপোতা এলাকায়। আজকে এখানে কিছুক্ষণ আগে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের পরিবার দাবি করছে যে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। তবে সে এখনও বিষয়টি পরিষ্কার নয়। আমরা গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারটি, পরিবারের লোকজন আপনারা দেখছেন। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গাদেপোতা এলাকায়। এখানেই আজকে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই মহিলার পরিবারের তরফে অভিযোগ, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দিদি মানে কি ঘটেছিল আজকে বলেন তো একটু বিষয়টা, কি হয়েছিল? আমি বলছি আমার বাবা যাবে না, আমি দেখি আমাকে আপা বলে বল রে, আমি দেখি যাই। আমাকে বলছে চলো, আমি আসলাম, আসি বললাম বইন বইন ওঠো, তা বোন শুনলো না। তা আমি বললাম ভাই উপর দিয়ে দেখো কি হয়েছে ঘরে, দেখলো ঘরে চললো করে দেখলো, দেখলো বললো বলে আপা নাই মারা গেছে। আমি আসলে আমি গেলাম আমার বাবার কাছে, গেলাম আমি বললাম বাবা আমাকে ফোন করো, বোন আমার নাই। তোমাকে কখন ডাকছিল? মানে কে ডাকলো? মানে যে মারা গেল তার কে ডাকছিল? তার দেব। আচ্ছা সেই সময় বাড়িতে আর কে কে ছিল? আমার শ্বশুর ছিল, আমার শাশুড়ি ছিল, স্বামী ছিল, আমি আসি, আমার স্বামী দোকান যায় সওদা দিতে। তারপরে আপনি গিয়ে কি দেখলেন? এই আমার মা দেখছে ফাস্টেঙ্গা, আমিও দেখছি ওই ফাস্টেঙ্গা। আমার দাঁড়ে বললো আপা নাই চলি। ওদের বাড়িতে কি মাঝে মধ্যে ঝগড়া কাচাল হতো? হ্যাঁ কি হয়েছিল, স্বামীও আলাদা খায়, আচ্ছা মেয়েও আলাদা খায়, স্বামী স্ত্রী আলাদা রান্না করে খায়। কতদিন ধরে এরকম ঘটনা? 5-6 দিন থেকে। 5-6 দিন ধরে কি নিয়ে তাদের ঝামেলা হতো? যৌতুক নিয়ে কোনো ঝামেলা হতো কি? আচ্ছা আপনি গিয়ে, আপনার কিছু হয় কি মহিলাটা বোন? আচ্ছা আপনার নাম কি? দেখলেন আপনি আজকে? আজকে কি দেখলেন?
আমার 10টার সময় বলে আমার বউ বলে সন্ধ্যাইছে ঘরে, আচ্ছা বাচ্চা দুটো বেড়াচ্ছি, তারপরে মোর বাড়িতে মুখ দেখা গেলে আমা আমি কি আমার দেখাই আমার সবাই মা দেখাই মাও দেখাই মাও দেখাই সবাই দেখাই তাও শোনে না, তা দাও করে দেয় না দেখো তো দেখা তোমার দেখা তো ছাড়া দেয় এলা তখন আর মুই হাত খেয়ে খেলে খাড়া হতো ওই মতে গিয়ে তারপরে অন্তর শুনি আমি আসলে আসলে দু খান দেখা দেখি করো খবর নাই সে আবার দাও দেখাই আবার দেখা আবার শোনে না, তারপরে এই পক্ষে একটা ঘর আছে কাঁকু খিসে তারপরে মুই করে বলে এই ঘরটা আবার খোলো তো দেখো এদিকে একটা আমি জালঙ্গা দেখছো জালঙ্গালা খুলি দেখি তোমার এখন খুলিল খুলি এলা পাখি বলে দরজা খোলা আছে তুমি কেন দেখো তো আবার ছড়া ওটা কই কি করে বসছি ভাই ছুটি নিন গেছে না আর কিছু হয়েছে তখন জামাই টেলা কয় কি বলে আমি দেখি পারি না তখন তোমার দেখি না পার দেখো কি হয়েছে তুমি সময় দেখে আমি করবো না তাতে যে দেখো ছ মোর নিচুর দেখো বিশ্লেষ কিছুই নাই তারপর উপর দিয়ে দেখো ছ মোর ঝুলে নিয়ে এত করি অন্তে সিক্রিয়া যে আমি বাড়ি যাই আর বাপক যে আমি খবরটা দিব তারপরে বাড়ি যা ফোন করে দিলাম মোর ভাইয়ের ঘর আপনি যখন গেলেন তখন দেখলেন দরজা দেওয়াই আছে দেওয়াই ছিল আচ্ছা দরজা দেওয়া আসলো জালাঙ্গাটা খোলা ছিল জানালা দিয়ে ঢোকা যায় ওরা বাড়ির ওদের বাড়ির পরিবারের লোক দেখার চেষ্টা করে নাই আপনি দেখতে বলছেন জানালা দিয়ে ওরা কি বলে মুই না দেখো তোমায় দেখো মনে দেখো না দেখা তোর মোর ভাতি যে তোমাকে রক্ত হয় মুখ দেখা খাবি না মুই সেটা দেখে মুই সেটা দেখিয়া মুই চিকড়ি খেলানো চিকড়িয়ে যান বেড়ে আসলো সবাই কান্দে আপনার কি মনে হচ্ছে এখন মানে তাহলে মেরে ফাঁসিতে তুলে দিছে কি ফেরাল সেটা তোমার তদন্ত করেই দেখো ওই মহিলার কি বাচ্চা আছে বিয়ের কতদিন হলো তাদের এখন আপনারা কি চাইছেন মানে ঘটনার তদন্ত চাইছেন মৃতদেহ কি নিয়ে গেল পুলিশ কি না কি নাম আপনার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম এটা গাদব হতা যে মারা গেছে সে কি হয় আপনার সামনের ভাই হয় হ্যাঁ আমরা কথা বলে নিলাম পরিবারের লোকের সঙ্গে আপনারা দেখছেন যে সবাই একই দাবি তুলছে যে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় তাদের মানে এখনো পরিষ্কার বক্তব্য আমরা পাইনি পরিষ্কার বক্তব্য পেলেই বোঝা যাবে এখানে উপস্থিত রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে